আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সামনে ঈদ চলে আসছে, তাই চিন্তা করলাম আপনাদের সাথে কাচ্চি বিরিয়ানির রেসিপিটা শেয়ার করি। এখানে আমি বড় দুই টুকরা দারচিনি ছোট ছোট করে ভেঙে নিয়েছি, তার সাথে নিয়েছি একটা স্টার মশলা, একটা কালো এলাচ, নিয়েছি এক চিমটি জয়ত্রী। যেহেতু আমার জয়ত্রীগুলো ভাঙা ভাঙা ছিল, সেজন্য এক চিমটি নিয়েছি। আপনারা যদি আস্তটা নেন তাহলে দুই থেকে আড়াইটা নেবেন। নিয়েছি একটা জয়ফলের তিন ভাগের এক ভাগ, যেহেতু আমার জয়ফলটা বড় ছিল, আর যদি আপনাদেরটা ছোট থাকে পুরো জয়ফলটাই নিয়ে নেবেন। এখানে আরও নিয়েছি আট দশটার মতো ছোট এলাচ। এখন নিব কাবাব চিলি। আপনারা চেষ্টা করবেন কাবাব চিলিটা দেওয়ার জন্য, কারণ কাচ্চির অথেন্টিক ফ্লেভারটা যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই ব্যবহার করবেন। এখানে আমি এক চা চামচের মতো কাবাব চিলি নিয়েছি। নিয়ে নিব এক টেবিল চামচ ধনিয়া। এখানে আমি আস্ত ধনিয়াটা ব্যবহার করেছি। আরও নিব এক চা চামচের মতো সাদা গোলমরিচ। আপনারা যদি কালো গোলমরিচ ব্যবহার করতে না চান তাহলে এক টেবিল চামচ সাদা গোলমরিচ নিতে পারেন। যেহেতু আমি কালো গোলমরিচ ব্যবহার করব, সেজন্য এক চা চামচ গোলমরিচ নিয়েছি। আরও দিচ্ছি এক টেবিল চামচের মতো শাহি জিরা। শাহি জিরাটাও আপনারা অবশ্যই অবশ্যই ব্যবহার করবেন, কারণ শাহি জিরাটা হচ্ছে কাচ্চির বলতে পারেন মূল উপাদান। শাহি জিরা ছাড়া কাচ্চির ফ্লেভার সেরকম একটা আসে না। আরও নিয়ে নিচ্ছি পাঁচ ছয়টার মতো লং। এখন দিব কালো গোলমরিচ গুঁড়া। যেহেতু আমার এটা আগে থেকেই গুঁড়া করা আছে, সেহেতু এগুলোর সাথে আর দিব না, পরবর্তীতে মাংসের সাথে মিশিয়ে দিব। আরও একটা উপাদান আমি দেব, সেটা হচ্ছে সফট, যেটাকে আমরা বলি মিষ্টি জিরা। এটা দিব এক চা চামচের মতো। এখন আমি যে স্টার মশলাটা ছিল সেটা আর কালো এলাচটা উঠিয়ে সবগুলো হালকা তেলে গুঁড়ো করে নিব। আর আমি পাঁচ ছয়টা আলু কেটে ওটাতে কিছু জর্দার রং, এক চামচ চিনি, লবণ দিয়ে মেখে যে ব্রেস্তার তেলটা ছিল সেটাতেই ভেজে নিব। আমি আলুটাতে চিনি ব্যবহার করেছি এই জন্য আলুটা যেন একটু মিষ্টি মিষ্টি লাগে, কারণ কাচ্চির আলুটা যখন একটু মিষ্টি মিষ্টি হয় তখন খেতে ভালো লাগে। আমার আলুটা এই পর্যায়ে উঠাবো যে আলুর উপরে একটা ক্রিস্পি ভাব চলে আসবে, তখন আমি আলুটাকে উঠিয়ে নিব। এখানে আমি আলুর পরিমাণ বেশি দিয়েছি, কারণ আমি আলু খেতে পছন্দ করি। আপনারা চাইলে আলুর পরিমাণটা একটু কমিয়েও দিতে পারেন। আমার আলুটা পুরোপুরি ভাজা হয়ে গেছে। আমি একটা ননস্টিক পাতিলে দুই কেজির মতো গরু মাংস নিয়ে নিয়েছি। আসলে কাচ্চি বলতেই আমরা খাসির মাংস বুঝি, আর খাসির মাংসটা সবার ঘরে সবসময় থাকে না, গরুর মাংস তো সবার ঘরে অ্যাভেলেবেল সবসময় থাকে। চিন্তা করলাম তাই আমি গরুর মাংসটা দিয়েই কাচ্চিটা করব। আর যেহেতু কাচ্চির মাংসটা একটু বড় বড় হয়, তাই আমি দুই কেজি মাংসকে একটু বড় বড় করেই টুকরো করে নিয়েছি। এখন আমি এখানে তিন টেবিল চামচের মতো আদা বাটা দিয়ে দিব। আরও দিব দেড় টেবিল চামচের মতো রসুন বাটা। এখানে আমি আরও কিছু মশলা ব্যবহার করব। পেঁপে বাটা দেড় চা চামচ, এখানে খোসাসহ পেঁপে বাটা ছিল, বাটা দিয়েছি দুই টেবিল চামচের মতো, আর পোস্ত বাটা দিয়েছি এক টেবিল চামচের মতো। আমার পোস্ত বাটাটা একটু পানি হয়ে গেছে, আপনারা চাইলে শুকনো শুকনো করে বেটে নিতে পারেন, তবে পোস্ত বাটাটাও অবশ্যই দিবেন। আরও দিব এক কাপের মতো টক দই। পেঁপেটা যেহেতু আমি খোসাসহ বেটে নিয়েছি তাই দেড় চা চামচ দিয়েছি। আপনারা চাইলে শুধু খোসা বাটা দিতে পারেন, সেই ক্ষেত্রে এক চা চামচ দিলেই হবে। আরও দিয়েছি এক কাপ পেঁয়াজ ভেজা, আর পেঁয়াজ ভাজার পর যে তেলটা ছিল ওখান থেকে আমি আধা কাপের মতো তেল মাংসর সাথে দিয়ে দিয়েছি। আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিব, এক টেবিল চামচের মতো লবণ দিয়েছি, আপনারা লবণ বুঝে দিবেন। আরও দিয়েছি, এখন আরও দিব প্রথমে যেই মশলাগুলো আমি একসাথে তেলে গুঁড়ো করে নিয়েছিলাম সেখান থেকে আমার এখানে তিন টেবিল চামচের মতো গুঁড়ো মশলা হয়েছে,
দুই টেবিল চামচ দিয়ে দিব। আর যে স্টার আর কালো এলাচটা রেখেছিলাম সেটাও একসাথে দিয়ে দিব। আরও দিচ্ছি এক চা চামচের মতো কালো গোলমরিচ। তখন আমি বলেছিলাম যে আমার গোলমরিচটা গুঁড়ো আছে, সেজন্য আর ওগুলোর সাথে মিশাবো না। এখন সব মশলা দেওয়ার পর মাংসগুলোকে আমি ভালোভাবে মেখে নিব। একটা কথা মনে রাখবেন, মাংসটা একদম ভালোভাবে যদি আপনারা না মাখান না মেশান তাহলে মশলার ফ্লেভারগুলো মাংসের গায়ে গায়ে ভালোভাবে লাগবে না। আপনারা যতটুকু পারেন ভালোভাবে মাংসটা মেখে নেবেন। এখন আমি আরও মিক্স করব 1.5 টেবিল চামচের মতো মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা আপনারা নিজের ইচ্ছে মতো দিবেন, এখানে কম বেশিও করতে পারেন। তখন মরিচের গুঁড়াটা এই কারণে দেই নাই যে আমার হাত জ্বলতে পারে, তাই আমি দেইনি। এখন আমি মরিচের গুঁড়োটা দিয়ে আবার ভালোভাবে মাংসগুলো মেখে নেব। মাংসটা যখন আমার মাখা শেষ হয়ে যাবে মাংসটাকে আমি 1 থেকে 1.5 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। যেহেতু আমি এখানে পেঁপে বাটা ব্যবহার করেছি সেহেতু 1.5 ঘন্টাই রেস্টে রাখা যথেষ্ট। এর বেশি রাখলে মাংসের স্বাদটা নষ্ট হয়ে যেতে পারে। এখানে একটা বাটিতে আমি 1/2 কাপের মতো গুঁড়া দুধ নিয়েছি, এর সাথে 1 কাপের মতো গরম পানি দিয়ে দিব। দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিব। আপনারা চাইলে পানির পরিবর্তে এখানে গরুর দুধটাও গরম করে ব্যবহার করতে পারেন। এর সাথে আমি দিব 1 চিপটির মতো স্যাফরন। স্যাফরনের পরিবর্তে আপনারা চাইলে জর্দার রঙটাও ব্যবহার করতে পারেন। আরও দিব এর সাথে আমি 1/2 কাপের মতো ঘি। আপনারা স্যাফরনটা দিতে অবশ্যই চেষ্টা করবেন। আমি এখানে একটা হাঁড়িতে পানি বসিয়ে দিয়েছি, এর ভিতরে এলাচ দারচিনি লং দিয়ে দিয়েছি, তেজপাতা দিয়েছি, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো লবণ। আমি আজকের কাচ্চিটা পোলাও চাল দিয়ে করব, যেহেতু বাসমতি চালটা সবার হাতের নাগালে থাকে না, তাই সবার কথা চিন্তা করে আমি আজকের কাচ্চিটা পোলাও চাল দিয়েই করব। আমি চালটাকে ভালোভাবে ধুয়ে 1/2 ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম, সেই চালটাই আমি এখন পানিটা যখন বলক আসছে তার ভিতরে দিয়ে দিচ্ছি। আপনারা যদি এই ক্ষেত্রে বাসমতি চাল দিয়ে করতে চান একই প্রসেস ফলো করলেই কাচ্চিটা করতে পারবেন। আর এই ভাতটাকে আমি পুরোপুরি সিদ্ধ করব না, 80% পর্যন্ত সিদ্ধ করব, তারপর উঠিয়ে নিব। এখানে মেরিনেটের সময় অলরেডি 1.5 ঘন্টা হয়ে গেছে। এখন এর ভিতরে আমি সামান্য পরিমাণ ঘি দিয়ে দেব, যেন মাংসের ভিতর থেকেও ঘিয়ের ফ্লেভারটা আসে। আরও দিব 8-10টার মতো আলু বখরা। আলু বখরাগুলো আমি সুন্দর করে মাংসের ভিতরে ভিতরে সাজিয়ে দিব। আর যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আমি সাজিয়ে সুন্দর করে বসিয়ে দিব। আমি প্রথমেই বলেছিলাম আপনারা আলু চাইলে কম করে দিতে পারেন, যেহেতু আমার বাসায় সবাই আলু মোটামুটি অনেক পছন্দ করে সেহেতু আমি আলুর পরিমাণটা একটু বেশি দিলাম। আর এই পাশে দেখুন আমাদের ভাতটা অলরেডি 80%-এর মতো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ভাতের পানিগুলো ছেঁকে নিব। এখন আমি এই আলুগুলো মাংসগুলোর ওপরে 1 মুঠোর মতো পেঁয়াজ ব্রেস্তা দিয়ে দিব। আর এখানে নিয়েছি কাঠবাদাম কুচি, কিশমিস, গুঁড়ো দুধ আর হচ্ছে চিনি। এই 4টা উপকরণ ভালোভাবে মিশিয়ে এখান থেকে কিছু পরিমাণ আমি মাংসের ওপরে ছিটিয়ে দিব। আর আমি এখানে বাদাম, চিনি, গুঁড়ো দুধ, কিশমিশ সবগুলোই 4 টেবিল চামচ পরিমাণ নিয়েছি, প্রত্যেকটা 4 টেবিল চামচ।
ওখান থেকেই কিছু পরিমাণ আমি মাংসের উপর ছিটিয়ে দিব। এখানে গুঁড়া দুধের পরিবর্তে আপনারা কিন্তু খোয়াও ব্যবহার করতে পারেন। আমার হাতের কাছে গুঁড়ো দুধটা অ্যাভেলেবেল ছিল, তাই আমি এটাই ব্যবহার করলাম। এখন আমি সিদ্ধ করা ভাতগুলো দিয়ে একটা লেয়ার তৈরি করে নেব। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু গরম ভাতটা ব্যবহার করছি, আমি কিন্তু ভাতটা ঠান্ডা করিনি। আপনারাও চেষ্টা করবেন গরম গরম ভাতটা দেওয়ার জন্য, তাহলে ভাতের যে ঝরঝরাটা সেটা ঠিক থাকে। আমি একটা ভালোভাবে লেয়ার ক্রিয়েট করে নিব। আপনারা চাইলে কিন্তু এই কাচ্চিটা নর্মাল পাতিলেও রান্না করতে পারবেন। সেক্ষেত্রে একটা কাজ করতে হবে, মোটা যে তাওয়াগুলো হয় সেগুলা পাতিলের নিচে দিয়ে তখন রান্না করলে আর নিচে দিয়ে পোড়া লাগার সম্ভাবনাটা কম থাকে। যেহেতু আমার পাতিলটা ননস্টিক, তাই আমি কোনো তাওয়া ব্যবহার করব না। অলরেডি আমার ভাতের লেয়ারটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এর উপরে যে কিশমিশের মিশ্রণটা তা থেকে আরও একটু দিয়ে দিব। আর যে দুধের মিশ্রণটা আমি তৈরি করেছিলাম তা থেকে কিছু পরিমাণ ভাতের উপরে ছড়িয়ে দিব। আপনারা চেষ্টা করবেন ইভেনলি চারপাশে যেন দুধটা ছড়িয়ে যায় সেভাবে দেওয়ার। আরও একটা কথা, দুধের সাথে আমি কেওড়া জল দিতে ভুলে গিয়েছিলাম। এটা অফ স্ক্রিনে আমি এটা দুধের সাথে মিশিয়ে দিয়েছি, এক টেবিল চামচের মতো কেওড়া জল। এখন ভাতের উপরে আমি আবারও পেঁয়াজ বেরেস্তা সুন্দর করে ছিটিয়ে দিব। আমি যেই তিন টেবিল চামচের মতো কাচির মশলা গুঁড়ো করে রেখেছিলাম সেখান থেকে এক টেবিল চামচের মতো উঠিয়ে রেখেছিলাম। এখন সেই মশলা থেকে কিছু পরিমাণ মশলা আমি ভাতের উপরে ছিটিয়ে দিয়েছি, তার উপরে আমি আবার আরেকটা লেয়ার ক্রিয়েট করছি। আমার ভাতটা কিন্তু এখনও গরম আছে, আমি ওই ভাতটা দিয়েই সুন্দর করে আবার আরেকটা লেয়ার তৈরি করে নিব। বাকি যে দুধটুকু ছিল সেইটুকু আমি ভালোভাবে চারপাশে সবটুকু ছড়িয়ে দিব। এখন আমি আবার এর উপরে যে বাকি কিশমিশের মিশ্রণটুকু ছিল সবটুকুই এবার দিয়ে দিব। আমার দেওয়া হয়ে গেছে, এখন দিচ্ছি যেটুকু পেঁয়াজ ব্রেস্তা ছিল সবটুকুই এর ভিতরে আমি পুরোটাই দিয়ে দিব। আপনারা দেখতেই পাচ্ছেন কাচ্চির লুকটা কিন্তু খুব সুন্দর আসতেছে। এখন আমি এর ভিতরে যেই বাকি মশলাটুকু ছিল সেটাও দিয়ে দিব। এখন এটা সিল করার জন্য আমি এখানে আটা গুলে রেখেছিলাম, সেই আটাটা দিয়ে দেখুন আপনারা আমি পাতিলের চারপাশে এভাবে লাগিয়ে নিয়েছি। আর এখানে আমি কোনো কাচের ঢাকনা ব্যবহার করিনি, সিলভারের একটি ঢাকনা ব্যবহার করছি। যেহেতু আটাটা খোলার সময় আমার জন্য সুবিধা হয়, তাই আমি সিলভারের ঢাকনাটাই ব্যবহার করছি। এখন এই কাচ্চিগুলোকে আমি 10 মিনিটের মতো হাই হিটে জাল করব, তারপর 1 ঘন্টা 20 মিনিটের মতো দমে রাখব। ফিরে আসছি 1.5 ঘন্টা পর। 1.5 ঘন্টা অলরেডি হয়ে গেছে, তারপরও আমি 5 মিনিট কেটাকে রেস্টে রেখেছি যেন ঢাকনাটা ঠান্ডা হয়, খুলতে আমার সুবিধা হয়। এখন আমি ঢাকনাটা খুলছি, দেখুন কত সুন্দর হয়েছে। আপনারা যদি এই কাচ্চির ফ্লেভারটা অবজার্ভ করতে পারতেন তাহলে বুঝতেন যে অথেন্টিক ফ্লেভারের কাচ্চি কাকে বলে। এত সুন্দর গন্ধ আসতেছে, আর দেখুন কালারটাও কিন্তু অনেক সুন্দর আসছে। এখন আমি এই কাচ্চিগুলোকে উঠাবো, দেখুন পোলাওটাও কত সুন্দর ঝরঝরে হয়েছে, একটার সাথে আরেকটা কিন্তু লেগে নেই। দেখুন কালারটা কত সুন্দর আসছে। আসলে আমরা যদি একটু
একটু মনোযোগ দিয়ে কোনো কিছু করতে চাই সেটা অবশ্যই অবশ্যই ভালো হবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার কাচ্চির যে মাংসটা সেটা কত জুসি আছে, এটা কিন্তু ড্রাই হয়ে যায়নি। আমি যেরকমটা চেয়েছিলাম ঠিক সেরকমটাই হয়েছে। আশা করি আপনারা যদি করেন নিরাশ হবেন না, আপনাদের কাছে অনেক ভালো লাগবে। কাচ্চির মেন ব্যাপারই হলো মাংসটা অনেক জুসি আর সফট থাকবে। আপনাদেরকে আমি একটা মাংস কেটে দেখাচ্ছি, দেখুন মাংসটা কি পরিমাণ সফট হয়েছে, আর দেখুন মাংসটার ভিতরে কিন্তু একদম জুসি আছে, মাংসটা কিন্তু ড্রাই হয়ে যায়নি। অবশ্যই আপনারা ট্রাই করবেন আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের কাচ্চিটা কেমন হয়েছে। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।